আজ ছিল শুক্রবার, তো শুক্রবারের সকালে নাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু শুক্রবার ছিল তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। হারিসও আজকে অনেকটা লেট করে উঠেছে, তো সেই জন্য নাস্তার এত একটা টেনশন ছিল না। নাস্তাটা আজকে খুবই শর্টকাটে শেষ করে ফেলবো, তো সেই জন্য ব্রেড, ডিম, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। যদিও সবসময় আমার বাসাতে চিনি দিয়ে ব্রেডটা ভেজে খাওয়া হয়, তারপর আজকে চিন্তা করলাম একটু ঝাল টোস্টের মতো করে দেওয়ার জন্য আর কি। এটা অবশ্য হারিসের বাবার পছন্দ, কিন্তু হারিসের পছন্দ হচ্ছে চিনি দিয়েটা। তো হারিস বারবার বলতেছিল যে মামনি চিনি দিয়ে করো, তো আমি বললাম যে আজকে এভাবেই খেয়ে ফেলো, যেহেতু সব কিছু রেডি করে ফেলেছি, অন্য দিন হয় চিনি দিয়ে করে দিব। আর তাছাড়াও সবসময় তো চিনি দিয়ে দুধ দিয়েই খাওয়া হয়। আর সেদিন আম্মু আসার সময় দুধ নিয়ে আসছিল, তো ওই দুধটাকে রাতের বেলা নামিয়ে রেখেছিলাম, এখন দুধটাকেও বরফ তুলে নিচ্ছি, যেহেতু দুধ খাবো আজকে। আজকে আর চা করব না, আসলে অ্যালার্জির কারণে আমার বাসায় দুধ তত একটা খাওয়া হয় না, তারপরও যখন মাঝে মাঝে আম্মু দেয় তখন খাওয়া হয়। এই যে আজকে সকালে দুধ বরফ তুলেছি, আমি আর হারিসের বাবা খাবো, কিন্তু তার সাথে হারিস আর হাওয়াকেও দিতে হবে। আসলে যে কোনো বাচ্চাই যখন যে জিনিসটা ওদেরকে নিষেধ করা হবে বা ওদের জন্য ক্ষতি হবে ওই জিনিসটাই খেতে চাইবে, তো ওদেরকে ঠান্ডা করার জন্য দুধ নিয়েছি, কিন্তু আজকে দুধে চিনি দিইনি, যেহেতু ওরা চিনি খেতে পছন্দ করে বা সবসময় চিনি দিয়ে খায়। তো আজ আমি বলেছি যদি খাও তাহলে চিনি ছাড়াই খাও, তা না হলে আর খেতে হবে না। তো হাওয়া বসে কান্না করতেছিল চিনি দেওয়ার জন্য, তারপর আমি ওকে বকা দেওয়াতে পরে আর চিনি ছাড়াই নিয়ে বসেছে, যদিও খায়নি। তো সকালের নাস্তা শেষ করে অফ ক্যামেরাতে অনেক কাজই করে নিয়েছি, তারপর যখন আবার দুপুর রান্না করব তখন আবার ক্যামেরাটা স্টার্ট করেছি। আজ ছিল শুক্রবার, সেই জন্য আসলে হারিস বলতেছিল যে ও পোলাও খাবে। ও অবশ্য নিজে থেকে বলেনি, যেহেতু হাওয়াও খাবে বলতেছিল, সেই জন্য হারিসের পোলাও তত একটা পছন্দ না। তো তারপরও বলছে যে হ্যাঁ খাবে, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওরা বলছে দুই ভাই বোনের জন্য করে দেই আর সাথে আমরাও খাবো। তো এখানে আমি পাবদা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনে নিচ্ছি, যদিও পেঁয়াজের বাজার খুবই গরম, কিন্তু তারপরও পেঁয়াজ ছাড়া যেন চলতে পারি না। যেমন পাবদা মাছটা যদি পেঁয়াজ দিয়ে না বুনি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আর হারিসের বাবাও পছন্দ করবে না। তো এখানে আমার পাবদা মাছ রান্নাটাও শেষ, তারপরে আমি চিকেন রান্না বসিয়ে দিব। তো এ পর্যায়ে এসে যে কথাটি আমি সবসময় বলে থাকি আরও একবার বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি এই কাজটি অলরেডি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে আবার কিছু কথা বলে নিই, যে হয়তো বা অনেক সময় আপনারা দেখবেন আমার বয়সটা দুই রকম আসতেছে। আসলে বাচ্চাদের ঘর তো একবারে বয়স দিতে পারি না, অনেক সময় হয় কি একটু বয়স দিয়ে রেখে দিতে হয়, পরবর্তীতে আবার দিতে হয়, সেই জন্য আসলে বয়সটা দুই রকমে শোনা যায়। আমি আশা করব কেউ কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু আমার ডাল রান্না অলরেডি শেষ, আর আমার এই ডালের পাতিলটা কিন্তু বয়স অনেক, আমি অনেক বছর আগে পাতিলটা নিয়েছিলাম, তো তখন থেকে ব্যবহার করতেছি, সেজন্য একটু কালো হয়ে গিয়েছে। আর পুরনো জিনিসের প্রতি কিন্তু একটা মায়া জমে যায়, কেন জানি ফেলতে ইচ্ছে করে না। তারপরে এটা আবার আমার আম্মুর দেওয়া, আসলে আমার সংসারের বেশিরভাগ জিনিসই আমার আম্মুর দেওয়া, সেজন্য আসলে জিনিসগুলো ফেলতেও ইচ্ছে করে না। আপনাদের কার সাথে কী হয় সেটা তো জানি না, তবে মাঝে মাঝেই আমি কী করি যে কোনো বিষয় নিয়ে আমার আম্মুর সাথে একটু রাগ করে ফেলি, তো পরবর্তীতে যখন আবার রাগটা কমে আসে তখন মনে হয় যে আম্মু আমার জন্য কত কিছু করেছে বা এখন পর্যন্ত করতেছে, তো পরে আবার রাগটা কমে যায়। আসলে যদি
মায়েদের প্রশংসা করা হয় তাহলে কিন্তু শেষ করা যাবে না, মায়েদের ঋণ কখনোই শোধ করা যাবে না। আমার আরেকটা স্বভাব হচ্ছে, আমি যদি কোনো কারণে আম্মুর সাথে রাগ করি তো পরবর্তীতে যদি আমার রাগটা কমে যায় তো আমি রাগটা কমেছে যে এটা আম্মুর কাছে প্রকাশ করতে পারি না, বা আম্মুকে যে কতটা ভালোবাসি সেটাও প্রকাশ করতে পারি না। তো আমি জানি না যে আমার আজকের ভিডিওটি আমার আম্মু দেখবে কিনা, যদি দেখে থাকো তাহলে আম্মু তোমাকে বলতেছি যে তোমাকে অনেক ভালোবাসি, হয়তোবা এই ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারতেছি না তোমার সামনে, কিন্তু এখন মনে হচ্ছে যে ইউটিউবে এসে অনেক কিছুই প্রকাশ করা যায় বা মনের অনেক কথাই বলা যায়। যেমন এখন আমি একা একা বসে ভয়েস দিচ্ছি তো মনের অনেক কথাই বলে দিচ্ছি আপনাদের সাথে, কিন্তু এই ব্যাপারটা আসলে অনেকেই ভালো চোখে দেখে না। আর ভালো চোখে না দেখারও হয়তো বা অনেক কারণ আছে সেই জন্য। তো যার যার চিন্তাধারা যেই রকম, আমার কাছে এটা ভালো লাগে হয়তো বা সেই জন্য আমি এখানে এসেছি, আর যার কাছে ভালো লাগে না তারা হয়তো বা এখান থেকে দূরে থাকবে। ইউটিউবে এসে কি করতে পেরেছি বা না পেরেছি সেটা বড় কথা না, কথা হচ্ছে এটা আমার একটা শখের জায়গা, আর এই শখের জায়গাটা যেহেতু আমি এসেছি বা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু। ভবিষ্যতের চিন্তা না করে এখন যতটুকু পারি আমি অতটুকুই করে যাব, আর আমি জানি আমার আপু ভাইয়ারা আমার সাথে থাকবেন। তো আজকে কিন্তু অনেক বকবক করে ফেললাম, সচরাচর আমি কিন্তু ভিডিও রিলেটেড কথাই বেশি বলে থাকি। তো এখানে কথা বলতে বলতে আজকে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি, ডাল রান্না করেছি, চিকেন রান্না করেছি, আর তার সাথে এখানে পোলাও। তো আমি যখন রান্না করতেছিলাম বারবার কিন্তু হাওয়া এসে আমাকে বিরক্ত করতেছিল, এটা সেটা বলতেছিল, আর হারিসের নামে বিচার দিচ্ছিল আর কি। যা হয় দুই ভাই বোনের মধ্যে সারাদিনই ঝামেলা লেগে থাকে। তো রান্না শেষ করে আমি গোসল করে আসি, এরই মধ্যে হারেস, হারেসের বাবা, সবার গোসল শেষ। যেহেতু শুক্রবার তো দুনো বাবা ছেলে নামাজ পড়তে যাবে, আর এই জিনিসটা কিন্তু আমার ছেলে খুব এনজয় করে। হারেস খুবই খুশি হয় যখন ওর বাবার সাথে নামাজ পড়তে যায়। তো এরই ফাঁকে আমি আমার বাকি কাজগুলোও শেষ করে নিব, বাসায় যা কাজ আছে আর কি। তো আমরা কিন্তু ডাইনিংয়ে বসে খুব কমই খাওয়া দাওয়া করি, বেশিরভাগ দেখা যায় বিছানার উপরেই খাই। তো আজও যেহেতু বিছানাতেই খাবো সেজন্য একটা ছোটো রেক্সিন বিছিয়ে নিয়েছি, আর এখানে আমি ভাতটা রেডি করে নিচ্ছি সবার জন্য, যাতে ওরা আস্তে আস্তে আমরা খেয়ে ফেলতে পারি তাড়াতাড়ি করে, যেহেতু শুক্রবার এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো আজকে সকালেই কিন্তু ঘুম থেকে উঠে ফারিহা চলে গিয়েছে, তো ফারিহাকে অনেক মিস করতেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ও নাস্তাও করে যায়নি, ভাবছিলাম যে হয়তোবা ওর জন্য পাটিসাপটা বানিয়ে দিব যেহেতু ও পছন্দ করে, কিন্তু ও যেহেতু চলে গিয়েছে সেই জন্য আসলে আর বানানো হয়নি। তো এখানে হারেস, হারেসের বাবার আমার জন্য বেড়ে নিচ্ছি, তো তারপরে কিন্তু হাওয়ার জন্য নিব, আর হাওয়ার জন্য এই ছোটো বাটিটা নিয়েছি যেহেতু ওকেও গোল করে দিব, তা না হলে মন খারাপ করবে। ওর জন্য গোশটা ধুয়ে দিয়েছি আর ওকে আজকে নিজের হাতে খেতে দিব। ইদানিং ওকে আমি নিজের হাতে খেতে দিই, যেহেতু ও খেতে চায় না তো একটু একটু করে মুখে দিলেও আচ্ছা হবে। আর বাইরের দেশে বেশিরভাগ বাচ্চাদের কিন্তু নিজের হাতে খেতে দেওয়া হয়, তো সেজন্য আমি ওকে অভ্যাস করাচ্ছি। আমার মেয়ে খাওয়া দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।